এত সব সারি সারি, বড় বড় বাড়ি আর এত গাড়ি। এমনি শুনলে মনে হয় বেশ অনেকগুলো কমপ্লিকেটেড নোটস আছে তো, কিন্তু মা এত সুন্দরভাবে আমায় তুলিয়ে দিত, আমার তখন অত শক্ত লাগতো না। মানে বাবা ধরো আদর করতে করতে বাবা একটা গান বানিয়ে দিল, কি বলো মাকে ডাকে ছুটি ছুটি চলে এসো, মামা তুমিও চলে এসো, এসে একটা গান তুলে নাও তো থ্রি পার্ট হারমোনিতে। বাবা একটা পার্ট গাইছে, মা একটা পার্ট, আমার আমি একটা পার্ট, তবে সঞ্চারী থাকলে ও একটা পার্ট। মা হয়েছে বর্ন আর্টিস্ট আই থিঙ্ক, ওই জন্যেই মানে আমার বাবা মাকে এত ভালোবাসতো, শুধু মানে অ্যাজ পার্সন নয়, অ্যাজ অ্যান আর্টিস্ট। মার মতন শিল্পী কিন্তু আমাদের ভারতবর্ষে খুব কম হয়েছে। আমার মা হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু এবং আমার সব থেকে বড় ক্রিটিক বন্ধু, কারণ মাকে আমি সব কিছু বলতে পারি, আমার মনের দুঃখের কথা, ভালোবাসার কথা সব কিছু মার সাথে শেয়ার করতে পারি। এবং ক্রিটিক, কেননা মা হচ্ছে আমার সব থেকে বড় শিক্ষাগুরু, বাবা তো বটেই, কিন্তু যখনই কিছু ভালো গান হয় মা প্রথমেই বলে আজকে তোর গানটা খুব ভালো হয়েছে, বা যেদিন ভালো হয়নি আজকে ওই ইয়ারটা ওরকম কেন কেন গাইলি, ওটাকে আরেকটু ইম্প্রুভ কর, বা এই শাড়িটা কেন পরলি, এইটা পরলি না কেন। তো এইসব ছোটো ছোটো জিনিসগুলো মার সাথে আমার লেগেই থাকে। মা হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু অ্যান্ড বিগেস্ট ক্রিটিক। ঘরোয়া মা একেবারে সব মায়ের মতনই, হ্যাঁ মানে ঠিক মতন পড়াশোনা না করলে বকা, খাওয়া দাওয়া কোনটা আমার জন্য ভালো হবে যাতে আমার শরীরে জোর হয়, ছোট থেকেই আমি একটু উইক ছিলাম ছোট থেকে, তো বেশি করে ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস এসব খাওয়া দাওয়া, গলাটাকে ঠিক রাখার, মানে একটু সর্দি কাশি লাগলেই মার আগে চিন্তা হয়ে যেত, হ্যাঁ এখনো একটু হাঁচি হলেই কেন তুমি গলার যত্ন নিচ্ছ না। তো এই মা মানে যেরকম সবার মা হয়, আমার মনে হয় আমার মা তার থেকেও বেশি একটু বেশি প্রোটেক্টিভ, ওভার প্রোটেক্টিভ আমার ব্যাপারে, স্পেশালি যেহেতু আমি গান করি। আর মার সাথে সবসময় মানে আমি মাকে সব থেকে বেশি ভালোবাসি এবং মার সাথে সব থেকে বেশি ঝগড়াও আমার হয়, ওই রেগুলার ঝগড়ার কোটাটা আবার না হলে আমার ঠিক মানে দিনটা কমপ্লিট হয় না। কিন্তু মা সত্যি ছোটোবেলা থেকে পড়াশোনা এবং আমার গান, হ্যাঁ সব মিলিয়ে মা যদি দেখাশোনা না করতো, কারণ বাবার কোথায় এত সময় ছিল, বাবা তো রেকর্ডিংয়ে ব্যস্ত থাকতো, কিন্তু মাই স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, রান্না করা, তার মধ্যে নিজের গানটা চালিয়ে রাখা, তো এই দুটো মিলেমিশে মা যে কীভাবে একটা ব্যালেন্স এনেছিল তার নিজের লাইফে, এটা অ্যাকচুয়ালি খুব শেখার একটা ব্যাপার, যেটা আমার মনে হয় মাই মাদার ইজ এ ওম্যান অফ সাবস্টেন্স। যে বাবাকেও সামলেছে, জিনিয়াস হাজব্যান্ড তাকে সামলেছে, তার নিজের ক্যারিয়ার তো দেখিয়েছে, এবং আমাদের, আমরা অনেক ভাই বোন, চার ভাই বোন, আমাদের সামলেছে, আমাদের পড়াশোনা, আমাদের বড় হয়ে ওঠা, আমরা কি জামা পরবো, কোনটা আমাদের জন্য ভালো, এবং ভালো মানুষ হওয়া, এটা মার কাছে আমি খুব শিখেছি। মা ভীষণ খুব দয়ালু, ভীষণ জেনারেস, কারো কোনো কষ্ট হলেই মা আগে এগিয়ে যায়। তো মা হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ, বাবা তো আছি বাট মা অলসো। শুরুটা একেবারে মার হাত ধরেই, কেননা আমার যখন প্রথম আমি মানে পুতুল নিয়ে খেলতাম ছোটোবেলায়, তো এই খেলতে খেলতে লতাদির গানগুলো, মার গানগুলো খুব গাইতাম, তো তখন বাচ্চাদের ছবি একটা হচ্ছিল মিনু বলে, তো তার জন্য বাবা আর্টিস্ট খুঁজছিল, তো লতাদি আর আশাজি তখন ওরা ছোটদের গানগুলো গাইতো, তখন ইনফ্যাক্ট আমার মাই বাবাকে বলে যে তুমি ওকে একটু শুনে দেখো না, ও তো লতাদির গানগুলো খুব ভালো গায়, সুরের জ্ঞান আছে, তুমি ওকে শুনে দেখো। তো মাই ইনফ্যাক্ট বাবাকে বললো যে আমাকে একটু ট্রাই করতে, তো বাবা তখন আমার একটা অডিশন নিল, আমি ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, এই গানটা একটু শোনালাম বাবাকে, বললো না গলায় সুর আছে চলো এবার স্টুডিওতে নিয়ে গিয়ে মাইকে দেখি কিরম আওয়াজটা, তো মাইকে নিয়ে গিয়ে বাবা শুনে বললো যে না ও মনে হয় পারবে। তো এই তখন আমার শুরু হলো মানে মিউজিকের যাত্রাটা শুরু হলো, তো মার হাত ধরেই এগোনো, এবং প্রত্যেকটা গান বাবা তো প্রথমটা শিখিয়ে দিল, কিন্তু তারপরে পুরো এটাকে ডিটেলিং যে করা, হ্যাঁ সেটা ছোটো ছোটো কোথায় কাজ নেব, কোথায় দম নেব, কোথায় কীভাবে আর একটু প্রেশার দেব গলায়, কোথায় একটু সফট গাইবো, এগুলো পুরো মার কাছে শেখা। আর রোজ সকালে যদি রেয়াজ করতে না বসি, মা মার কাছে বকা খেতাম এবং ঠাস ঠাস করে একটু চড়ও খেতাম, তো মার কাছে কি বলবো, মা একদম আমার জীবনে মিলে মিশে আছে, ঠিক যেভাবে বাবা, তো বাবা মা দুজন দুজনকে ছেড়ে আমার মিউজিক হতো না।
কিন্তু এই যেটা বলছিলাম উমেন অফ সাবস্টেন্স, অনেকগুলো জগতের মধ্যেও কিন্তু আমাদের বাচ্চাদের মা কিন্তু সবসময় পুরো অ্যাটেনশনটা দিয়েছে। ছোটবেলায় আমাকে হস্টেলে রাখা হয়েছিল গোখলে মেমোরিয়ালে বাংলা শেখাবার জন্যে। আমার ভাই বোনেরা বোম্বেতেই বড় হয়েছে, ওখানেই ছিল, ওখানে ওরা হস্টেলে ছিল। আমার দাদারা দেওলালি বলে একটা জায়গা আছে, ওখানে হস্টেলে পড়াশোনা করেছে। আর ছোট বোন সঞ্চারী খুব ছোট ছিল বলেও মা বাবার কাছেই থাকতো বোম্বেতে, কিন্তু আমি ছোট থেকে এখানে কলকাতায় হস্টেলে ছিলাম। তো হস্টেলে মা এসে মানে প্রত্যেক ওই ছুটিগুলোতে মাই এসে আমায় নিয়ে যেত, বা হস্টেলের যা কি জামা কাপড় যা কিছু লাগবে সব মাই কেনাকাটি করে দিত। মানে পড়াশোনা স্কুলের বই টই মার সাথেই যেতাম দোকানে, ব্রাউন পেপার যা সব লাগতো সব মা। অ্যাকচুয়ালি কী বলবো, এইসব ছোটো ছোটো জিনিসগুলো না মানে এত ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মা কিন্তু সব কিছুর মানে ভার নিত, আর তার সাথে বাবাকে যে কী করে দেখতো প্লাস নিজের গানগুলো কী করে করতো, এটা একটা অ্যামেজিং। আমার অ্যাকচুয়ালি মনে হয় যে আমি তো পারবো না। আমি যখন এখন মার সাথে ফাংশনে যাই বা কিছু, মা আমার মেয়ে হয়ে গেছে, মাকে বকি। হ্যাঁ, তো ওটা আমার মনে হয় প্রত্যেক পরিবারে এরকম একটা হয়, বাবা মা একটা সময়ের পরে আমাদের বাচ্চাই হয়ে যায়। যেন বাবার সাথেও আমার এটা হয়েছিল, এখন মার সাথেও তাই দেখি। আর কিন্তু একটা যে যতই বয়স হোক না কেন, মা কিন্তু মানে গানের ব্যাপারটা, মিউজিকটা মার মধ্যে এমনভাবে একটা ঢুকে আছে, যেহেতু এত বছরের সাধনা। হ্যাঁ, যদি কোথাও কিছু ঠিক না গাই বা কোথাও কিছু একটু অন্যরকমভাবে গাইছি বা ভালো যদি হচ্ছে, মা বলবে যে আজকে তোর গানটা খুব ভালো হয়েছে, হ্যাঁ তুই খুব ভালো গাইছিস। বা যদি হয়নি, আজকে কেন গলাটা ঠিক নেই কেন, একটু রেস্ট নাও, একটু গলাটাকে রেস্ট দাও। মানে এইসব ছোটো ছোটো জিনিসগুলো না মা সবসময় আমাকে বলতে থাকে, এবং সত্যি এই মানুষটাকে আমি এত ভালোবাসি আমার মাকে। আর শুধু আমি না, আমার সব ভাই বোনেরা, আমরা মার সাথে খুব ক্লোজ। আর আরেকটা জিনিস যেটা মার থেকে শিখেছি, এই যে আমাদের ভাই বোনেদের মধ্যে ভালোবাসাটা, আমরা এখন সব দূরে দূরে থাকি কিন্তু এই মার জন্য আমাদের সবার টানটা আছে। মানে আমরা খুব ক্লোজ নিট ফ্যামিলি। তো আমরা আড্ডা মারতে ভালোবাসি, মাকে মাঝে মধ্যে খেতে নিয়ে যাই, মা খুব চাইনিজ টাইনিজ খেতে ভালোবাসে, তো মাকে নিয়ে যাই খেতে। তো মা সেদিন তারপর আবার সেদিন একটু সিনেমা দেখাতে নিয়ে যাই। তো এই যে একটা ভালো একটা ফিলিং আছে না, একটা বন্ধুত্বর একটা মানে ফিলিং আছে, এটা আমার মনে হয় আমার মার থেকেই আমার শেখা। কেন মাও খুব এরকম ছোটোবেলায় ছিল, তো কী বলবো, আমার সব থেকে কাছের মানুষ। মানে আমি যে এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি যে সংসার করছি, এই সংসার করার যে ছোট ছোট কিছু টিপস, হ্যাঁ কিভাবে আমিও আমার আমারও তো গান, আমার ক্যারিয়ার আছে, তার সাথে আমার সংসার আছে এখন, তো আমি দুটোকে কিভাবে ব্যালেন্স করব, মা আমায় শিখিয়ে দেয়। হ্যাঁ, যে তুই আগে তোর সকালবেলা তোর রেয়াজটা সেরে নিবি, রেয়াজটা সেরে নিলে তোর গলাটা রেডি থাকলো, এবার তুই সংসারের যা কাজ আছে ওগুলোকে কর, তোর হাজব্যান্ডের জন্য ইউ হ্যাভ টু গিভ সাম টাইম, হ্যাঁ তোমাকে একটু সময় দিতে হবে। তো এইগুলো মা, এই যে ছোটো ছোটো জিনিসগুলো মা বুঝিয়ে দিয়েছেন আমায়, এটা আমার মানে ভীষণ মানে আমার জীবনের যাত্রায় আমাকে অনেক হেল্প করে। প্লাস মার কাছে যেটা আরেকটা শেখা, যে ভীষণ মানে ভালো মানুষ না হলে তুমি ভালো শিল্পী হতে পারবে না। তো এই ভালো মানুষ, লোকের সাথে ভালো ব্যবহার করা আর মানে মানুষকে হেল্প করা, এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো মার থেকে শিখেছি, এটা আমি আমার জীবনে আমি চেষ্টা করি। দুষ্টু ছিলাম না, কিন্তু ছিলাম দুষ্টু ছিলাম, বাট আমার ছোট বোন আরও দুষ্টু ছিল, ও খুব ছটপটে ছিল, আমি এমনিতে একটু শান্তই ছিলাম চিরকাল, কিন্তু মাঝে মধ্যে তো দুষ্টুমি করতামই। আর আমার খুব মানে ছোটোর থেকে খুব শখ মানে ফুচকা খাওয়ার, আমার খুব ভালো লাগতো, আর ওটাই আমার বারণ ছিল যেহেতু গান করি। আর লুকিয়ে লুকিয়ে একই সময় গিয়ে ফুচকা খেতাম স্কুলের সামনে ফুচকাওয়ালা, একদিন দেখি মা পেছন থেকে এসে আমার কানটা মুলে দিল আমার বন্ধুদের সামনে, আমার খুব রাগ হয়ে গেছিলো যে আমার পুরো মানে বন্ধুদের সামনে আমার একেবারে মানে কী বলে আমার ইজ্জতটাই একেবারে গেল, মা এসে কান মুলে দিল পেছন থেকে। আমি খুব কান্নাকাটি করেছিলাম, বললো না তুমি ফুচকাটা খাবে না, ওই জলটা ভালো না তোমার জন্য। তো এইটা একটা মনে আছে। আর একটা মনে আছে ছোটোবেলায় মা বকেছিল না মেরেছিল, ভ্যাঁ করে মানে কেঁদে তারপর আবার চুপ করে গেছিলাম, হ্যাঁ করে ঠোঁটটা ফুলিয়ে আমি ওয়েট করেছিলাম বাবা কতক্ষণে আসবে। মানে অনেক ছোটোর ব্যাপারে ছোটোবেলার কথা বলছি, তো একদম চুপ করে বসেছিলাম, যেই বাবা বেল বাজালো অমনি জোরে ভ্যাঁ করে কেঁদে দিয়ে বললাম মা আমায় মেরেছে, তো বাবা এসে মাকে তারপর বকলো, ওইটাতেই আমার মজা লাগলো।
রিলেশনটা এত ভালো না, কি বলবো, মানে শুধু গানের মাধ্যমে বলবো না, মানে আমাদের ফ্যামিলিটা এত ক্লোজ নিট, আমরা মানে মানে ভালোবাসার মধ্যে থেকে কখন মিউজিকটা চলে আসে, মানে বাবা ধরো আদর করতে করতে বাবা একটা গান বানিয়ে দিল, কি বলো মাকে ডাকে ছুটি ছুটি চলে এসো, মামা তুমিও চলে এসো, এসে একটা গান তুলে নাও তো থ্রি পার্ট হারমোনিতে, বাবা একটা পার্ট গাইছে, মা একটা পার্ট, আমার আমি একটা পার্ট, তবে সঞ্চারী থাকলে ও একটা পার্ট, মানে মানে ভালোবাসার মধ্যে গানটা হয়ে গিয়ে তা সেটা ফোর পার্ট হারমোনিতে আমরা গাইছি। এই এই যে একটা আলাদা আমাদের ছোটবেলা থেকে একটা পরিবেশ ছিল না, গান মানে ফ্যামিলি বন্ডিং, তার মধ্যে সব কিছু, তার মধ্যে আড্ডা, তার মধ্যে ভালো সিনেমা দেখা, মা খুব ভালোবাসত, ছোটবেলা আমার মনে আছে মার সাথে আমি হিন্দি ফিল্ম দেখতে যেতাম, মা খুব ভালোবাসত, তখনকার পুরনো হিন্দি ফিল্মের মানে ভালো ভালো গান হতো, তো এখন তো সেইভাবে ওই রকম মেলোডিয়াস গান হয় না, আর সেমি ক্লাসিক্যাল বেস গান তখন তাও হতো, তো মার সাথে আমার মনে আছে সিনেমা যেতাম আমি ছোটোবেলায়। তবে মা আরেকটা মজার আছে, তখন ওই ওই চুরালিয়া ওই আরডি বর্মনের ওই গানটা হিট হয়েছিল, চুরালিয়া এই গানটা তখন হিট হয়েছে, তখন মা আমাকে আর এবং সঞ্চারীকে কী করে টুইস্ট করতে হয়, হ্যাঁ টুইস্ট ডান্স মুভমেন্টগুলো মা দেখিয়েছিল, তো এই ছোটো ছোটো জিনিসগুলো এখনও মনে হয় আর খুব মানে ভালো লাগে। আর মা খুব মডার্ন, আমার মা খুব মডার্ন, মানে কীভাবে শাড়ি পরতে হয়, কীভাবে সালোয়ার কামিজ পরতে হয়, খুব এগুলো মার কাছেই আমার শেখা আর কি। কিন্তু আমরা কখনো ওইভাবে বড় হইনি যে ছেলে বা মেয়ে আমরা আলাদা, মানে ছোট থেকে আমিও গান করি, আমিও কাজ করি, হ্যাঁ আমার দাদারাও যেরকম করে, তো ওই ডিফারেন্সটা একেবারে আমাদের ছিল না। এটা তার মানে মা খুব প্রোগ্রেসিভ ছিল, কারণ মা নিজেও সংসার করতে করতে মা গান গাইতো, মা একটা কাজের মধ্যে ইনভলভ ছিল। আর মার কাছে আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, মা বলে একদম বসে থাকবে না, হ্যাঁ তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তুমি এটাকে নিয়ে কাজ করো, আর যদি তুমি বাইরে না যেতে পারো বাড়ি থেকে বসে বসে কিছু একটা কাজ করো, মানে একদম আইডল মাইন্ড রাখবে না, আইডল মাইন্ড রাখলেই অনেক রকমের মানে ডেভিলস মাইন্ড হয়ে যায় বলে না, হ্যাঁ মাইন্ডটাকে বিজি রাখো, আরও পড়াশোনা করো, আরও ভালো করে গানটা শেখো। তো এটা মা খুব বলতো যে তুমি ক্লাসিক্যাল শেখো, মানে এখনও বলে তুমি এখনও ঠুমরির ক্লাস টাসগুলো করো, শেখাটাকে বন্ধ করো না, এটা মা বলে। ছোটোবেলায় আসলে আমার ছোটোবেলার যে গানগুলো না, আমি তখন এত ছোটো ছিলাম, তখন বুঝতাম না যে এটা মানে মানে কতটা কঠিন গানগুলো, এখন যখন শুনি মনে হয়, যখন মান্না কাকার সাথে ওই তেরি গেলি ও মেহা মায়ে বলে একটি গান গেয়েছিলাম, এখন শুনে মনে না বেশ শক্ত ছিল তো গানটা, এটা ক্লাসিক্যাল বেস গান, বা ও মা গো মা অন্য কিছু গল্প বলো, ওটা বেশ শক্ত, অন্তরার সুরটা বেশ, এই যে এত সব সারি সারি বড় বড় বাড়ি আর এত বাড়ি দারারি তারারারারারা, এমনি শুনলে মনে হয় বেশ অনেকগুলো কমপ্লিকেটেড নোটস আছে, তো কিন্তু মা এত সুন্দরভাবে আমায় তুলিয়ে দিত, আমার তখন অত শক্ত লাগতো না। তো এই যে ছোটো ছোটো গান, মানে ছোটো ছোটো কথা মা এত সুন্দরভাবে আমাকে তুলিয়ে দিত গানগুলো, শুধু এই না, মানে গানের মধ্যে প্রত্যেকটা গানের পরেই যদি ভালো হতো রেকর্ডিং, একটা গান ছিল না মার আর আমার, খুকুমনি গো সোনা বলো না বলো না, এই দুনিয়া কি সে সবার চেয়ে ভালো, এটা মা বলছে, তারপর আমি সবার চেয়ে ভালো বলে যে পাট্টা গাইছি। তো এই গানটা একটা মজা ছিল, এই গানের শেষে মা বলছে এই দুষ্টু মেয়ে, হ্যাঁ আর আমার তখন একটা হাসার কথা, কিন্তু আমি হাসতে পারতাম না, আমি সবসময় সাইলেন্টলি হাসি আর কি, এখনো ওরকমভাবে হাসতাম না। তো মা বললো এই দুষ্টু মেয়ে, আমি খালি হি 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 তিনটে হি 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 বললাম, তো ওটাই সবাই খুব এনজয় করলো, মা আমাকে আদর করলো, সেটা খুব হাসাহাসি হলো, খালি হি 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 করে হাসলো, তো এইটা মনে আছে। তারপর নাও গান ভরে নাও প্রাণ ভরে একটা দারুণ গান, মা আর আমি ছোটোবেলায় গিয়েছিলাম, যেটা অরিজিনাল প্রতিমা পিসিকে দিয়ে বাবা রেকর্ড করিয়েছিলেন, তারপর আবার মা আর আমার জন্য বাবা একেবারে হারমোনি করে অন্তরাটাকে একবারে চেঞ্জ করে আমাদের জন্য করে দিল, তো এটা একসাথে আমরা গিয়েছিলাম, খুব মজা হয়েছিল। তখন কি করে হারমোনিতে গাইতে হয় এইটা মার কাছে আমি ফার্স্ট টাইম শিখেছিলাম, মা মেন মেলোডিটা গাইছে, আমি সেকেন্ড পার্টটা গাইছি, মা হাইটা গাইছে, আমি লোটা, তো এই যে নোটসের সেন্সটা এটা মার কাছে শিখেছিলাম। তো এরকম মানে কি বলবো, মা হয় দ্য বর্ন আর্টিস্ট,
আই থিঙ্ক ওই জন্যেই মানে আমার বাবা মাকে এত ভালোবাসতো, শুধু মানে অ্যাজ পার্সন নয়, অ্যাজ অ্যান আর্টিস্ট। মার মতন শিল্পী কিন্তু আমাদের ভারতবর্ষে খুব কম হয়েছে। মা সেই ইয়েটা পায়নি, যেহেতু আমার বাবার শ্যাডোতে একটু ঢেকে গেছে মার ইয়েটা, ট্যালেন্টটা, কিন্তু বাবাকে সামলাতে সামলাতে। কিন্তু মার মতন শিল্পী কিন্তু ভারতবর্ষে নেই। ওরকম রেঞ্জ, সব ধরনের গান মা গেয়েছে, সে সেমি ক্লাসিক্যাল হোক, ফোক স্টাইলের গান মার খুব সুন্দর মার গলায় আসে, বা একটু ওয়েস্টার্ন স্টাইলের গান, মা অল কাইন্ডস অফ সংস মা এত ভালোভাবে মানে জাস্টিস করেছে বাবার গানগুলো। মানে লতাদি যেভাবে বাবার গানগুলো জাস্টিস করেছে, আমার মনে হয় আমার মাও ইকুয়ালি সেভাবে বাবার গানগুলো জাস্টিস করতে পেরেছে। বাবা বলতো যে মাকে কখনো একা ছাড়বি না, তোর মা যে কি মানুষ, হ্যাঁ ওরকম মানুষ, ওরকম আর্টিস্ট, ওরকমভাবে বাচ্চাদের যে ভালোবাসা একজন দিতে পারে, এটা তোর মা কিন্তু মানে দেখিয়ে দিয়েছে যে কিভাবে বাচ্চাদের দেখাশোনা করতে হয়। আর আমাদের দেখাশোনা মানে বাবাকেও দেখাশোনা, এই যে মা সাইলেন্টলি, যেটা আপনি বললেন না, সাইলেন্টলি করে যাচ্ছে, কিন্তু মা ভীষণ একটা জোর ছিল মনে যে বাড়ির সংসারে রান্না বান্না, হ্যাঁ বাবা কোথায় মানে স্টুডিও যাবে, কখন আসবে, রান্না কি করে পৌঁছে দেওয়া হবে স্টুডিওতে, তার মধ্যে আমাদের স্কুলে, যে কি করে মা ম্যানেজ করতো আমি ঠিক জানি না, আমি এখনো ঠিক বুঝে উঠি না যে মা কিভাবে এই সুপার হিউম্যান যে কোয়ালিটিটা মার মধ্যে আছে, কি করে এত সুন্দর মা ম্যানেজ করতো, তার সাথে এত ডিফিকাল্ট ডিফিকাল্ট গানগুলো গাওয়া। বাবার গানগুলো তো মানে ইজি নয়, মানে এইটা করে মা কি করে যে ম্যানেজ করতো আমি জানি না, বাট নিশ্চয়ই মার মধ্যে একটা ওই স্ট্রেংথ আছে বলেই মা পেরেছে। অ্যান্ড আমাদের সংসারটা বাবা মানে বাবার কখনো কোনো অসুবিধে হয়নি যে বাড়িতে এসে দেখছে যে রান্না বান্না হয়নি, বা যদি একই সময় হতো মার যদি শরীর খারাপ থাকতো, আমার বাবা তো খুব ভালো রান্না করতো, সেদিন বাবা আমাদের জন্য সব রান্না বান্না করে দিত। আমার মনে আছে বাবা একদিন সেই কষা মাংস বানালো, মা সেদিন শরীরটা ভালো ছিল না, বাবা নিজে গিয়ে বাজার টাজার করে এনে বাবা আমাদের সব খাওয়ালো দাওয়ালো। তো এরকম একটা বিউটিফুল ব্যালেন্স ছিল। আসলে কি হয় আমার মনে হয় মানে বাবা মার মধ্যে যে সম্পর্কে যে ভালোবাসাটা যদি থাকে, হ্যাঁ তাহলে একটা ব্যালেন্স এসেই যায় জীবনে। তো এইটাই শেখা যে এই যে ভালোবাসার যে টানটা, তাই জন্য আমাদের সবার মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে আমরাও সবাই সবাইকে খুব ভালোবাসি, এটা না হলে আমার মনে হয় কোনো পরিবারে কোনো কাজই ভালো হয় না। এই জিনিসটা কিন্তু আমার মাও আমার বাবার জন্য করতো। বাবা যখনই কোনো ছবির কাজ করতো, বাবা ওই হিসেবপত্র তো একটু উইক ছিল, বাবা তো আর্টিস্ট, তো বাবা ওই টাকা পয়সার হিসেবে বাবা একদম বুঝতে পারতো না, মা বললো তুমি ওটা ম্যানেজ করো না, তুমি তুমি গানটা করো, এই দিকটা আমি সামলে নিচ্ছি, নিজে আর্টিস্ট। কিন্তু মা ওখানে কি করলো, নিজেকে একটা মানে আলাদা একটা নিজের একটা আলাদা মানে কি বলে রূপ নিল আর কি, যে তুমি ওইটাকে সামলো না, টাকার দিকটা আমি দেখছি, তুমি তাহলে খালি ক্রিয়েটিভ দিকটা সামলাও। এই যে দুটো ব্যালেন্সের মধ্যে এলো, এটা মা করে বাবাকে একটা কি বলে একটা দারুণ পরিবেশে বাবা মানে ভালোভাবে কাজ করতে পারত। স্পেশালি মার প্রিয় গানগুলো হচ্ছে আমার মানে বাবারই লতাদির গানগুলো মার খুব প্রিয়। স্পেশালি মা ওমর ময়না গো লতাদির এই গানটা আমার মনে আছে, বাবাকে মা বলেছিল নাকি একদম যে তুমি আমাকে সব জ্ঞানের গানগুলো দাও, লতাদিকে যত ভালো রোম্যান্টিক গানগুলো দাও। তো বাবা বলতো না না তোমার গলা হিসেবে তো তোমাকে দেবো। তো তখন কেন মার একটা গান ছিল না, ওবু কথা কও বলে পাখি আর ডাকিস না, বিউটিফুল একটা গান। তো মা নাকি বাবাকে বলেছিল আমাকে ময়না গো, ও ময়না গো কার কারণে তুমি একেলা, এরম গান বানিয়ে দাও না, বলছে তোমাকে দেব, তোমার গলায় যেটা স্যুট করে ওরম গান দেব। তো তাই জন্য বাবা তখন আবার মাকে দিল, ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে দূর দূর দিগন্তে পড়ে তার ছায়ারে মোর মন, আন মনে জানি না কেন, কেন জানি না তা জানি না। এটা আবার মা হিন্দিতে গাইল কিশোরজির সাথে, আই ঘির ঘির সাবনকে কিশোরজি, আর মা হামিংগুলো করলো। এরকম অনেক অনেক গান আছে। আর মা আমার মনে আছে সকালে ওই রোজ রেয়াজ করতে বসতো না, সেটা এখন আমার কানে বাজে, আমি যখন রেয়াজ করি আমার মনে আছে মা গলা সারছে, সেই ভেরোর ওপরে মা গলা সারছে, সেটা আমার এখনো মনে পড়ে, মাকে বলিও তো মাঝে মাঝে।
পজিটিভিটিটা না, এটা আমার বাবার মধ্যে ভীষণ ছিল, এটা বাবার মধ্যে মার মধ্যে দুজনের মধ্যে পেয়েছি, তো তাই জন্য আমরাও ওরকম আই থিঙ্ক হয়েছি। কারণ বাবা বলতো আজকে যেটা পারলাম না কালকে করব, কালকে একটা নতুন দিন, বাবার গানের মধ্যেই আছে, যা গেছে তা যাক, এটা আছে, হ্যাঁ যা চলে গেছে ওটা নিয়ে আর বেশি ভেবো না, কালকে আবার ট্রাই করো, বা যা কিছু হারায় গেল যাক না, নীল আকাশে মেলো পাক না, ময়নাগতেই আছে। তো এটা মনে হয় আমার জীবনেও ফিলসফি একই, ইনফ্যাক্ট মারও তাই, যে কালকে ভালো হয়নি আজকে আরও ভালো করে রেয়াজ করো, আরও প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে হবে না। এই পজিটিভ যে এনার্জিটা, এটা আমাদের বাবা মার মধ্যে কিন্তু ছিল, ওই জন্য মনে হয় ওরা দুজনে মিলে এত ভালো কাজ করতে পেরেছে, মানে বাবাও মাকে সাপোর্ট করেছে, মাও বাবাকে সাপোর্ট করেছে, এই জন্য এত ভালো ভালো ক্রিয়েশনস হয়েছে, আর আমরাও তো ওদেরই ক্রিয়েশন, তাই জন্য আমরাও ওই এনার্জিটা পেয়ে গেছি। তো ধরো এখন যখন মার গান বিশ্বপিতা তুমি হে প্রভু আমি যখন গাই স্টেজে, তখন ওটার মধ্যে গানটার মধ্যেও যে একটা একটা পজিটিভিটি আছে, হ্যাঁ, যে সব কিছু বাধা আমরা পার হয়ে আমরা নতুন দিকে এগোতে চাই, এগোবই। তো এই যে প্রার্থনাটা আমরা করি, এটা বাবা মার কাছ থেকেই শেখা। আমার মা পৃথিবীর সেরা মা, কারণ আমি মাকে ভীষণ ভীষণ ভালোবাসি, আর মা আমাকে যেভাবে ভালোবাসে না, আমার মনে হয় মানে সেটাই আমার জীবনের কি বলবো, আমার মানে আমার জীবনের স্ট্রেংথ, আমার মার ভালোবাসাটাই হচ্ছে আমার মনের স্ট্রেংথ, ওইটা না পেলে আমি মনে হয় না আমি জীবনে এগোতে পারতাম। তো এক কথায় বলবো, আমার মা হচ্ছে আমার সব থেকে বড় ভালোবাসা।